যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে কালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট এ রায় দেন রায় সর্বোচ্চ আদালত জানায় দু হাজার বিশ সালের নির্বাচনে কারচুপির ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগকে যে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প তা প্রেসিডেন্ট হিসেবে তার দাপ্তরিক কাজের মধ্যে পড়ে এছাড়া জো বাইডেনের জয়কে স্বীকৃতি না দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে যে নির্দেশ দিয়েছিলেন তাও ট্রাম্পের সাংবিধানিক ক্ষমতার আওতায় ছিল ক্যাপিটালের দিকে যাত্রা করতে ছয় জানুয়ারি সমর্থকের প্রতি দেয়া ট্রাম্পের নির্দেশও ছিল তার এক্তিয়ারের মধ্যে আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোন প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায় মুক্তির প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট এর আগে ট্রাম্পের বিরুদ্ধে করা একটি মা মামলায় সরকারি কৌশলীরা অভিযোগ আনেন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলাতে হস্তক্ষেপের চেষ্টা করছিলেন ট্রাম্প পরে ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলের হামলার পেছনে উস্কানি দিয়েছিলেন ট্রাম্প নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম